এটা আর এটা কবে বীজ দিছেন? কতবার বীজ দিছেন? দুইবার দুইবার। আপনি যে কটা গাভী কিনছিলেন কয়টা ঠকছেন কয়টা জিতছেন? না আমি ঠকি নাই, সব ভুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমার স্মার্ট খাবার 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 সে খাবার খুল খায়, এটা একটা এটা একটা বিশাল ব্যাপার। অনেকে আছে খাবারে খুলই দেয় না, মেইন সোর্স প্রোটিন সোর্স খাওয়াচ্ছে না, এবং এমনি খাওয়ানোর পরে আমাকে জিজ্ঞেস করছে আমাকে একটা খাবারে চার দেন। এটা অনেক খামারই বলে না যে আমার একটা চার দেন, হ্যাঁ অনেকে বলে না এটা। জি ধন্যবাদ আপনাকে। এটা আর এটা কবে বীজ দিছেন? কতবার বীজ দিছেন? হ্যালো, ভাই এই গরু খামার ছাড়া বানাবার কুরবানিতে এই গরু ছাড়া হয় না। আপনি তো যাওয়ানি ফ্যাটানিং এর খামারে যাবেন, তো মিটিং করছি কুরবানিতে যারা গরু কিনে সবাই দেশি কিনে, অর্থাৎ এই জাতটাকে অ্যাবলিশ করা যাবে না খামারি পর্যায়ের জন্য। কুরবানি গরু কি দিকে যে রস খায় মানে আড়াই লাখ একটা গরু কিনে না স্যার, আপনাদের নীতিতে আনেন যে 10টা গরু পাললে 3টা গরু সাইওয়াল ব্রিডের গরু পালতে হবে। জাতটাকে সংরক্ষণ করতে চাই অবশ্যই, এটা থাকবে, এটা থাকতেই হবে দেশে। কত সুন্দর তার পরিবেশ, চমৎকার বাড়ি, এবং একসাথে বাড়ির ভিতরে ছোট্ট একটা খামার গড়ে তুলেছেন মাশাআল্লাহ। অনেক মানে একটা শৌখিন খামারই বলা যায় হামিদুল ভাই। হামিদ ভাই মূলত একজন মানে শৌখিন মানুষ, তার বাড়িতে একটা একটা করে গরু পালন করতে করতে অনেকগুলো গরু হয়ে গেছে। যে চমৎকার সুন্দর একটা বিদেশি আদলে উপরে লাল ইট টালি টালি দিয়ে একটা চমৎকার সুন্দর মানে দূর থেকে অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে মানে গেট একটা গেট আছে পাঁচিল দিয়ে ঘিরা, চমৎকার সুন্দর বাড়ি। বাড়ির ভিতরে পেয়ারা গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ আছে, এবং এখানে চমৎকার সুন্দর একটা ছাইতানি গাছ আছে, বসলে গরু হিটে আসে না, দেরিতে হিটে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কথা না কিন্তু সায়েন্সের কথা, কিছু বুঝছেন আর মাত্র বুঝেন। পাসুর দিয়ে যদি দুধ দোয়াইতে পারেন দুধ দেবেন, সুন্দর একটা পরিবেশ সুন্দর দুইলো যদি দোয়াইতে হয় পাসুর আগে খাওয়াবেন, লাস্টে পাসুর খাওয়াবেন না। আজকের পর থেকে দুধ মোটা হয় কিনা সেনা, লাস্টে যদি একদিন দুধ হয় ওই একদিন দুধ খেয়ারের মধ্যে নেবেন। দায়িত্ব নিয়ে বলছি এরপর থেকে আর হবে না, তাহলে লাস্টের দুধটা নিবেন, মানে একটা আসতেছে একটা আসতেছে একটা আসতেছে তাই নিবেন, শেষ পর্যন্ত আনবেন, শেষ পর্যন্ত আনবেন, এক কথায় শেষ। আপনি জানেন যে লাস্ট দুধের ছানা সেটা স্যার যখন বলে দিল তখন সেটা আরো কনফার্ম হইলেন, আবার কনফার্ম হইলেন, এখন আর কোনো ই নেই। বাসুরা দুধ খাওয়ালে আগে আগে দুধ খাওয়াবেন, পরে ছানা রেখে দেবেন। আগে আপনি জানতেন স্যার বলাতে আরো জিনিসটা যে সকালে আধা কেজি বিকালে আধা কেজি একটি দেখা হচ্ছে আমি এরা বিপক্ষে ছিলাম, কিন্তু পরে দেখি দুই খাবারে না
মানে খাবারের ফর্মুলাটা দিয়ে দিলে উনি আস্তে আস্তে বাদ দিয়ে দিলেন, পুরো ইটা দিয়ে দেন, 100 কেজির একটা ই দিয়ে দেন, যে দুটা ইটে আসে না আমাদের বুঝা যায় না, রোজও দিবেন, আজকে দিলেন সব এক পাঁচ দিন সাত দিন পরে আবার দিলেন, আবার পাঁচ দিন পর তিন চার বার দিলেই হবে, তারপরে বড় বড় দিলে যদি হিট আসে না রোদে রাখতে হবে, একটু রোদে সকালে 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা, আজকে দিলেন সাত দিন পর দিলেন, তারপরে মাসে একদিন দিলেন, তারপরে মাসে একদিন দিলেন, এমনি দিলেন সব ঘুরে ঘুরে একটা কুটি গেড়া এরকম দিলেন, রোদে দিবেন, রোদ দরকার বুঝাতে পারছি, রোদ দিবেন স্কুলের যে দুটা হিট আসে না এগুলো উডাউডি আজকে একদিন পর পর একদিন পর পর এখন তারপরে আপনি 7 দিন পরে 10 দিন পর পর হিটে দিবেন, রোদে দিবেন, ঠিক আছে? আমার ঘরটা মনে হয় একটু আলো বাতাস দরকার বেশি হয়ে গেছে, তারপরে আপনি অনেক যদি লেখামাজিকে আসছি বাচ্চা অনেক ভালো হাইটটা একটু আরেকটু হলে আরো বেশি ভালো হয়েছে, ৩৫ কেজি সকালে আর বিকালে পাইতাম ২৫ কেজি ২৭ কেজি একটা লোক ৭টা গরু পালতে পারে না, সারা রাতে চলে যায় একলাই পারবো, কিন্তু আমাদের বয়স বেশি একটু কষ্ট হয়ে যায় না, দুটা গরু বাড়া দিলে ইনশাল্লাহ লস হবে, দুটা গরু বাড়া দিলে লস হবে, তাহলে দিদি বুঝতেছেন মানে একটা লোক ৭টা গরু পালতে ভ্যাকসিন করতে পারে, খাওয়ানি গোসল দোয়ানো সব কিছু পারে, কেন আপনি স্যার প্রতি একটু মায়াও করতেছেন, আচ্ছা আল্লাহ আছে উপরে সবাই এরকম হচ্ছে, কিন্তু উনি একলাই পারার কথা আছে না, করতে কয়েকদিন মাইন্ড করে না, মাইন্ড করে না, নরমালি মাইন্ড না, একজন হলে তো সব কিছু করতে মেন্টেন করতে হবে না, দুজন লাগে খামারে, ১৮ কেজি তাহলে বুঝছেন তো, লাস্ট দুধ পর্যন্ত দুধ দিবেন আর বাসুক দিয়ে দুধ দেওয়াবেন না, বন্ধ এটা বন্ধ চেষ্টা করেন, প্রথম দিন হয়তো সময় লাগবে, বেশ বিরক্ত হবেন না, কিন্তু যে গরু সব গুলো আসতে হবে, ওই যে একদের কাছে দুধ আসে না ওটার ভিতরে ক্রিমের পরিমাণ থাকে বেশি, আর যাও খাওয়ার কথা কইতেছ, আমি প্রথম থেকে যাওয়ার বিপক্ষে, কারণ আপনাকে ইউটিউবে দেখতাম যাও খাইলে নাকি কোনো গ্যাস হয়, এই প্রজনন ক্ষমতার সমস্যা হয়, দুইটা ভাবছিল ওইটা বাবুর দোকানে ছিলাম, পয়সা অসুবিধা নেই খাবার সাথে মিশাই দিই, কারণ ওই যে সমস্যা
সোয়াবিন ভাঙ্গা বা খই প্রায় এখানে 18 করতে পারে, সমস্যা নেই। পুরা হিমালয় আর এই দুইটা গরুর জন্য একই চিকিৎসা, এটা দুই গরুর চিকিৎসা আর এটার জন্য এইটা দেন ও এটা ডাবল কিনবেন আরো 15টা, এটা 30টা দিবেন আমরা কেমন ভাই আপনি এভাবে চিকিৎসা দেন আমার বিশ্বাস আছে। এছাড়া আপনি যে কোনো বিষয়ে আমার এখানে নাম্বার দেওয়া আছে, ছোটখাটো একটা ভিডিও করে আমার পাড়ায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি বাংলাদেশে যেখানে থাকি চলো কাজ করবো। যে পরামর্শ দিল পাশাপাশি আপনার খাদ্য কেমন লাগছে কি দেখে একটু বলুন। যেহেতু আমার গরুগুলো মোটামুটি গরু মায়া থেকে গরু করতেছি খামার করতেছি, ডাক্তার সাহেব যে পরামর্শ দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এবং খুব আমি আশাবাদী যাবে তার পরামর্শ দিয়ে চললে আমার খামার আরও লাভবান হবে। উনি যে খাবারের তালিকাটা দিলেন এবং আপনার বললেন যে মিটটা বন্ধ করে দিতে, এটার সাথে আপনি কি একমত? না, আমি তো ফিটের পক্ষে কখনো ছিলাম না, যদি যেহেতু আমি খাবার গরুর মধ্যে উন্নতির জন্য চেষ্টা করছিলাম নিজের আইডিয়া থেকে ইউটিউব থেকে করছিলাম, আর যেহেতু স্যার এখানে নিষেধ করে দিছে এই কারণে এখন আমি আর এটা বন্ধ করে দিই। আর যদি বিকল্প একটা রাস্তা খাবারের একটা ই বলে দিছে মানে খাবারের ওই ব্যবস্থায় আমি খাবার প্রয়োগ করি। 100 কেজি খাবারের একটা তালিকা দিচ্ছে ওইভাবে আমি খাবার দিন। আপনার লাইফে খামারে কিভাবে আসলেন একটু বলেন আমাকে। শখ থেকে আসলে আসা, শখটা একটু শুনতে চাই। শখ বলতে আমি ওই গরু দেখে মানুষে পালে আর আমি নিজেও ছোটবেলা থেকে গরু প্রতি খুব শখ, কুরবানির জন্য গরু কিনতাম, আব্বুর সাথে যেতাম, ওই ওইখান থেকেই গরু কেনার একটাই। আর শখের থেকে আস্তে আস্তে পালন একটা ব্যবসা করে তারপর একটা দূরে কিভাবে শুরু করলেন? প্রথমে একটা গরু আমার এক পার্টি মিলন ভাই নামে ওই বিবাড়িয়া থেকে দিছিল, ওই গরুটা পালতে পালতে পরে দেখলাম যে একটা গরু লোকে হয় না, আস্তে আস্তে এক বছর যাবতে গরু টাইম বাড়ছে। এখন কতগুলো গরু আছে? এখন গরু আছে 6টা গাভী আছে
আর ছোট বড় নিয়ে 12টা গরু আছে। গরু খামার করা কি আসলে লাভজনক? হ্যাঁ, ভালোভাবে করতে পারলে অবশ্যই লাভজনক। কেমন সময় দিতে হয় গরু খামারে? গরুতে লোক যদি ভালো করে প্রপার দেখাশোনা করে, নিজের অত সময় দেওয়া লাগে না, আমিও সময় দিই। আমার যেহেতু সময় আছে আমি সময় দিই। আপনি এখানে কখন কখন আসেন? সকালে দুধ দোহানোর সময় আসি, বিকালবেলা দুধ দোহানোর সময় আসি, আর ক্যামেরা আছে মাঝে মধ্যে, আমি ক্যামেরা অল টাইম মনিটর করি, মানে সিসি ক্যামেরা দিয়ে মনিটর করি। একজন খামারি যদি খামার করে ভালো করতে হয়, আপনার পরামর্শ কি? ছোট থেকে শুরু করলে এই সবচেয়ে ভালো হয়, অল্প থেকে শুরু করে তারপরে বড় আকারে যাও। গাভী নিয়ে শুরু করবে না বাছুর নিয়ে শুরু করবে? গাভী দিয়ে আমার মনে হয়, যেহেতু আমি অত পরিপক্ক না, গাভী নিয়ে করলে মনে হয় ভালো। হামিদবার এই খামারে আসলেন, খামারটা দেখলেন, কি কি সমস্যা ছিল তার কি সমাধান দিলেন একটু বলেন। হামিদ ভাই খুব শৌখিন খামার, তার সব থেকে এখানে আসলে খামার করা হয়, খামার ঢুকলে বোঝা যাচ্ছে, হয়তো আরও আগে দেখা হলে আরো সুন্দর হইতো, অনেক সুন্দর। তারপরে অনেক বলবো যে উনি নেট দিচ্ছে, একজাস্টার ফ্যান দিচ্ছে, তাই দেখলে মনে হয় না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভেরি গুড, এবং তার গাড়িগুলো ভালো। তো উনি আশা করি যে যদি খামারটা আরো বড় করে উত্তর উত্তর, অলরেডি খামার বয়স কত আমি জানি না, কত বয়স বলে একটা গরু বলতে যে 3 বছর লাভ নেওয়ার মূল কারণ হচ্ছে তারা লসে আছে, তারা বাচ্চা পায় না, অর্থাৎ বছরে একটি বাচ্চা পায় না, অর্থাৎ রিপিট ব্রিডিং হয়, রিপিট ব্রিডিং ওয়ার্ল্ড ওয়াইড, রিপিট ব্রিডিং ডিউ টু ম্যালনিউট্রিশন, রিপিট ব্রিডিং ডিউ টু মিসম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট ভালো তার ভালো হয় না, এবং এই কারণে যদি থাকে তাহলে এইগুলো যে এখানে আসছে এগুলো মেনলি এখানে কোনো পায়োমেট্রা নাই। আর এখানে অবশ্যই রিপিট ব্রিডিং ডিউ টু পায়োমেট্রা, অ্যান্ডোমেট্রাইটিস, মেট্রাইটিস এসব কারণে হতে পারে। তো এইগুলো একটাও একটা অ্যান্ডোমেট্রাইটিস মেট্রাইটিস নাই যা দেখলাম, তাহলে ওই ওভারিগুলো আসলে একটু উইক কম্পারেটিভলি। এখানে কিছু আমি কিছু ভিটামিন দিয়েছি, ক্রিমের ওষুধ দিয়েছি, আমরা আশা করি যে এখানে তার এগুলো ওভারকাম করবে ইনশাআল্লাহ। যেমন যেমন হিট আসে, হিটে আসলে মল ভালো আসে না, অর্থাৎ তার হিটটা খুব মানে ইয়ে না। এবং আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি সমস্ত খামারি ভাইদের, তারা খামারে দেখেন যে খামার আগের খামারে আসলাম, ওই যে বাচ্চা জন্ম হয়েছে ওই কাউশিটের নিচে, এই পর তো সানলাইট কী জিনিস তারা এটা পায় নাই, অর্থাৎ সানলাইট একটা বিরাট ফ্যাক্টর। সব কিছু ঠিক আছে কিন্তু সানলাইট পায় না, এই সানলাইটের কারণে সানলাইটটা না পারে ভিটামিন ডি সিনথেসিস হচ্ছে না, তাদের ওখানে গরু হিটেও আসে না বা কয়েকটি আসলে কনসেপ্ট পায় না, এটা একটা ফ্যাক্টর। যারা অনেকেই ঘুরে ফিরে আমি যেন বলি গরুগুলো যেন অন্তত 15 দিন পরে, মাসে একবার হলো বা 6 মাসে একবার হলো বা 3 মাসে একবার হলো, তারা গরুগুলো যেন অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা যেন সানলাইটে দেয়, অন্তত এই সমস্যাগুলো অনেকটাই ওভারকাম করবে। ঠিক আছে, এই বিষয়ে।